ইউটিউবে একটা চ্যানেল আছে ইউনিক ভিলেজ ফুড বলে, এই চ্যানেল নিয়ে আর রান্না রেসিপি দেখানো হয়, রান্না রেসিপি দেখানো চাইতে এই চ্যানেলে দুধ দেখানো হয় বেশি। গাইস আমি হলাম মধু মিত্র, আমি আবার চলে এসেছি নতুন একটা খাবার রেসিপি নিয়ে, সেটা হচ্ছে মাছ ভাজা। হ্যাঁ বস, এই সেই দুধ বৌদি, তুমি রান্না করার চাইতে না দুধ বেশি দেখাতে থাকেন, দুধটা বেশ বড় আছে, দেখতে ভালো লাগে কিন্তু দুধটা, আমারও ভালো লাগে। তো দেখা যাক আমি কিভাবে মাছ ভাজাটা করি। এই বৌদিটা যেটা কটা রেসিপি আছে না কোনটা এনার বাড়িতে দেওয়া পাবে না, কোথায় বনে জঙ্গলে এসে আনাচে খানাচে বৌদি রেসিপি করতে পছন্দ করে, কারণ বাড়িতে ভাজু আছে, দেওর আছে, সৌর আছে, বর তো আছে, এইসব হট ড্রেস পরে দুধু বার করে রেসিপি দেখলে না সবাই এসে পড়বে বৌদি কজনা শুনবে, তাই বৌদি বাড়িতে এসে রেসিপি করে না, উনি বাইরে বনে জঙ্গলে করতে ভালোবাসে। ঠিক আছে ওই কি ব্যাপার, মাছ ভাজার জন্য প্রথম সর্ষের তেল দেবো, দেখো বস তোমার ভিডিও প্রথমে বলি তোমার বড় সাইজ আমি দুধ দেখাবো, তা আমি কিন্তু বড় সাইজ দুধ দেখছি, মাছ ভাজা দেখতে দুধ দুধ দেখতে বেশি নজর রাখবে, একদম নজরে এদিক করলে হবে না, ফোকাস দুধ, ঠিক আছে অন্য সাইডে নজর রাখা চলবে না, পুরো দুধ দেখবে। ক্রোম ব্রাউজারে গিয়ে পানো দেখার চাইতে এখন সস্তা ইউটিউবে পানো দেখা না বহু লাভ আছে, ভিপিএন লাগে না, নেট কম পড়ে, ইন্টারনেট কম পড়ে, এই পানোটা খুব সুন্দর পানো, সিম্পল লেবর থেকে খুব সুন্দর না, আপনার ভালো লাগবে পানোটা। আর অ্যাকচুয়ালি কিন্তু বহু তেল গরম হয়ে গেছে, বৌদি কি করে দেখো, এবার আমি আস্তে করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আরে বস বৌদির এই সস্তা মার্কা পানো ভিডিও দেখে তোমার যেন ঘরেতে মাছ ভাটাই করতে যাও না, তাহলে গরম তেল গায়ে পড়ে সব পড়ে যাবে, ঠিক আছে সাবধান, গরম তেল থেকে সাবধান। আমি শুধু মানে একটা জিনিস ভাবছি, বৌদি ওপারে ক্যামেরাম্যানটা কি ছেলে না মেয়ে, মানে ছেলে হলে এখন বৌদি দুধ দেখে মানে তার সব দাঁড়িয়ে যেত, নিশ্চয়ই মানে মেয়ে রেখেছে, বৌদি জানে তার দুধ দেখে যে কোনো ছেলে বান্টু থেকে শ্যাম্পু করতে পারবে, বৌদি ও মানে কালাকার বুঝেছি। তেলটা আরেকটু গরম হতো আমি কি শালা ক্যামেরাম্যান এত ঢ্যামনা, যেখান থেকে শালা মাছ ভাজা রেসিপি দেখতে বসেছি সেখানে শালা বই দুধ দেখাচ্ছে, একবারও মাছ ভাজা দেখালো এই সবে শালা মাছ ভাজা দেখাচ্ছে, তোকে শালা ফাঁকা পেলে পোদ মেরে ছেড়ে দেবো, বুঝতে পারবি না কি করে মারলো। তিন পিস করে ভাজছি, তাহলে মাছগুলো কড়াইয়ে আটকে যাচ্ছে, হ্যাঁ বৌদি আমাদের খুব ভালো লাগছে, এরকম সস্তা আমাকে পানো ভিডিও দেখতে কামনা ভালো লাগে, বৌদি এরকম প্রতিদিন ভিডিও একটা আপলোড দিও, বৌদি আপনার চ্যানেলটা আমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবো, বন্ধু তোমরা সবাই বই বই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সস্তা ভিডিও আমরা সবাই আমরা সবাই দেখতে পারেন, পাশে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বৌদি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ভালোভাবে গুছিয়ে পার্সেল করে, আপনাদেরকে বানা বানিয়ে দিতে হবে না, তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমারও ভীষণ ভালো লাগছে এইভাবে উনুনে মাছ ভাজা রান্না করতে, এই চৈত্র মাসে রোদে সবাই বসে বসে গান ফেটে যাচ্ছে, বৌদি নাকি রান্না করতে খুব ভালো লাগছে, আরে বানা বৌদি তোমার ওটা আছে না, নিয়ে তোমার ফাটে না, না সবার গান ফেটে গেল তোমার ফাটে না, এ মানা বৌদি তোমার আছি সত্যি তো বলো না, সবার মানে রোদে গান ফেটে গেল তোমার তো বলছে ফাটে না, দে আরে মানা জানি না ভাই। এই খোলা আকাশের নিচে মনে রান্না করতে তো আমার বেশ ভালোই লাগছে, আমি জানি না আপনাদের কেমন লাগতে পারে। আরে বৌদি আমাদের খুব ভালো লাগছে, তুমি চিন্তা করো না, তুমি যতদিন এরকম কাপড় খুলে রান্না করতে পারবে ততদিন আমরা তোমার সাথে থাকবোই, এটা আমাদের প্রতিজ্ঞা। তো যদি কখনো এক্সপেরিমেন্ট করতে চান তাহলে এরকম ভাবে একদিন রান্না করুন।
না না বৌদি, তোমার এই অনুরোধ তো আমরা রাখতে পারছি না, আমাদের অত বাইনি। এই ভিডিও দেখছি, দুধ দেখছি, তোমার ভালো লাগছে, অত আর রান্না করে এক্সপ্লেন করে দেখাতে কাউকে পারবো না। কোথায় আপনার তেল পুড়ে গাঁড়ের রস মরে যাবে, এটাও পারছি না ভাই, ক্ষমা করে দিও। আর যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আরে বৌদি ক্ষমা করো, আমাদের না তোমাকে একদম ভালো লাগে না, তোমার দুধটা খুব ভালো লাগে, তাহলে আমরা কী করবো? লাইক না কমেন্ট না শেয়ার কোনটা করবো? পরে ভিডিওতে প্লিজ বলে দিও, তাহলে সেটাই করে দেবো তোমার চ্যানেলে। তো চলো বস বৌদি, মাছ ভাটা দেখা গেল, বৌদি মাছ ভাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমরাও থাকবো না। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট মাধ্যমে জানান, ভিডিও ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে থাকুন, আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে থাকুন। নমস্কার।